ফেসবুক ইউটিউব এইসব না করে এখন সিরিয়ালে কেন জয়েন করলে? যো সেটু দা, তোমরা পড়াশোনা ছেড়ে কেন ইউটিউবে এলে? আর এইসব বন্ধু কেন পেঁয়াজি পাড়ার কাকিমাদের মতো কেন? কে কার সাথে বিয়ে করলো, কে আর কাকে ভালো লাগলো, তোমাদেরও কি যায় আছে বলো? তোমরা কেন চ্যানেল খুলেছো সেটু দা? এটাও সম্ভব? বেঁকিয়ে দেবো জানিস, কাঠি খাচ্ছিস কিসের জন্য? কাজ নেই নাকি? মাথার ওপর বাজ পড়ুক না। বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে এই তৃতীয় লিঙ্গের মানুষটিকে স্মরণ করিবে। এই মানুষটি হয় বুকে পাতা লাগিয়ে আসবে, নাহলে এখানে ছাতা লাগিয়ে আসবে। পাল ছড়া, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো চলো আর বেশি না বলকে ভাট ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা বুঝে গেছো আজকে কাকে নিয়ে ভিডিও হবে। আরে বারো হাতারি স্যান্ডি তাকে নিয়ে। ফেসবুক ইউটিউবে কি টাকা কম দিচ্ছে নাকি? সেটু দা, ফেসবুক ইউটিউব কত টাকা কাকে দিচ্ছে? তোমার কি যায় আছে? তুমি যে কাকিমাদের মতো কবে ছাড়বে বলো তো এইসব জিনিস? কাকে কি জিজ্ঞাসা করছো তুমি জানো? পাতা লাগিয়ে কত টাকা ইনকাম করে তুমি জানো সেটু দা? তুমি তো জানোই না। সত্যি তুই সত্যি কে ভালো কি স্যার? আচ্ছা নাসিব আক্তার, ইটস সাহিল। সাহিল এই বারো হাতারিটা তার পদেও কিস করেছে, তোমরা দেখোই নি? সেই ভিডিওটা তো ছাড়েই নি, এটা 8 মিনিটের ভিডিও ওয়েবসাইটে ছেড়েছে, তোমরা তো দেখতেই পাওনি। ইটস সাহিল এই ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বাচ্চে। এমন কি কোনো ক্রিয়েটর আছে যার সাথে তুমি কোনোদিন কোলাব করতে চাও না? শালা আপনি আমার ধাপ্পা মারার চেষ্টা করছেন নাকি? সিটু দা, পরের ঘরের প্রশ্ন, বেডরুমের প্রশ্ন, তুমি কেন এরকম জিজ্ঞাসা করছো? আছে আছে একজন, আছে ছোট্ট ছেলে যার সাথে স্যান্ডি কোলাব করতে চায় না। কোলাব? লাঠিতে লাঠিতে কোলাব কি করে হবে? স্যান্ডি তো আবার বেডে কোলাব করে। ছি 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 ছি, করতে গিয়ে কোনোদিন কি পাবলিকের মার খেতে হয়েছে? পুলিশ কেস তো হয়েছে। কত টাকার কেস হয়েছে? হ্যাঁ সে তো পুলিশ কেস হবেই, বারো ভাতারে ভিডিও 18 প্লাস ভিডিও করলে পুলিশ কেস তো হবেই। কেন স্যান্ডি তুই কি ফোন মারাতে যাচ্ছিস? ভালো কন্টেন্ট দিতে পারিস না? তোর কি এই কন্টেন্ট দেখেই লোকের কাছ থেকে ভিউজ আদা মানে ভিউজ পেতে হবে? অন্য কিছু নেই? আরে কখনো কখনো নিজেদের কিছু একটা ভালো কিছু কর। কিন্দর আজ তো তোমাকে, আরে ভালো কিছু করতে বলেছি, সে পুরাণে চলে যেতে বলিনি, বেহুলা লক্ষ্মীধরের পুরাণ। তুই তো বেহুলা সেজেছিস, পাশেই মালটা আমার চেনা চেনা লাগছে। ও হ্যাঁ এ তো লক্ষ্মীন্দর, ঠিক কথা। সালা তোরা পুরাণকেও ছাড়লি না, লাস্টে পুরাণের অবস্থা খারাপ করে দিলি। মালটা পুরো হাবাসে ভর্তি, ফুল হাবাসি, অনেকক্ষণ থেকে স্যান্ডিকে তাকিয়েছিল, তারপরে তো পেয়েছে, আর এমন ভাবে পেয়েছে কষিয়ে জাপটা ধরবে। সাপ? এখনো তো সাপ অব্দি পৌঁছালামই না। আরে মাঝে এক বিরল প্রকৃতির সাপ এলো, সাপটা আবার ঢ্যামনা সাপ কামড়েছে। ভাই রে ভাই, তোর কন্টেন্টের মা ব্যান করে রেখে দিয়েছে। তোমার লক্ষ্মীন্দর আর নেই স্যান্ডি, তোমার লক্ষ্মীন্দর গাধার ঘাড়ে গেছে। আপনার খুব রাগ হচ্ছে না? স্বর্গে গিয়ে সমস্ত দেবতা দেবীদের আমার নাচ দেখিয়ে আমার স্বামীর প্রাণ প্রতিষ্ঠা করব আবার লক্ষ্মীন্দর। হ্যাঁ হ্যাঁ স্যান্ডি সব ঠিক আছে, তুমি স্বর্গে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আসবে। যাওয়ার সময় দুটো বাতাবি লেবু নিয়ে যাও ওখানটায়। না না মানে ওখানে দেবতাদের বাতাবি লেবুর খুব খেতে ইচ্ছে করছে, আমাকে স্বপ্নাতে দিয়েছিলেন তাই বললাম। তুমি আবার খারাপ মাইন্ডে নিও না। আমি সঙ্গে গিয়ে আমার স্বামীর প্রাণ প্রতিষ্ঠা করব। ওই যে বাঁশটার দিয়ে তুমি যে ভেলা বানিয়েছো না, ওই বাঁশটা ইচ্ছে করছে তোমার পেছনে গুঁজে দিই, কারণ তুমি যেভাবে অপমান করছো আমাদের সংস্কৃতিকে, আমাদের সমাজকে, সেখানটায় তোমার মতো এরকম কুরুচিকর মহিলা, মহিলা না তৃতীয় লিঙ্গের পুরুষ, তোমার এখানে এই সমাজে থাকার কোনো অধিকার নেই। কারণ যারা আমাদের পুরাণকে অসম্মান করে তাদের আমি ঘেন্না করি, ঘেন্না। ওই চোখ দুটোকে আমি জয় বাংলা বানিয়ে দেবো। দেখো প্লাস্টিক পেটে জন্ম হলে তো তোমাদেরকে অর্ধেক বয়সে গিয়ে এরকম মৃত্যুবরণ করতে হবে, তাই না? আর তুমি যেই সব যে ডান্স দেখাচ্ছ, আমাদের যে মানে সংস্কৃতিটাকে নিয়ে ছেলে খেলা করছো, মনে হচ্ছে না তোমাকে নেগুজ জানো তো, বা হাতির, সেটা সেটাই তোমার পেছনে ঢুকে দাও। কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয়ে যাবে, কোনো একদিন আয়রন মেরে হোক যাই মেরে হোক, কিন্তু এই মালটা কখনো তার স্বভাব পাল্টাবে না, কোনো দিনও এর স্বভাব পাল্টাবে না। এটা একটা শুয়োর, শুয়োর ঠিক নয় চুয়ার, মানে গাধার ঘোড়ার সংমিশ্রণে যেটা চরিত্র তৈরি হয় সেটা হচ্ছে চুয়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লো সারে হিজড়ে আ গে, আবি গান মে সব কি উংলি করেঙ্গে। স্যান্ডি দুনিয়াতে আর লোক ছিল না, সেই ক্রিঞ্জ মালটাকে তুই লাস্টে পাঠালি, পটিয়ে লাস্টে নিয়ে এলি তোর কাছে, কি করবি বল? দাড়ি মুজ না করলে, হাত তালি না মারলে লোক আবার পয়সা দেবে না, কি আর করা যাবে? ঠিকই করেছো যা করেছো। দেখো তোমাদের যেটা যেটা ইচ্ছে করে তোমরা করো, আর স্যান্ডি তুই আমাদের
অনেক কিছু মানে ভারতের সংস্কৃতি নিয়ে, ভারতের ঐতিহ্য নিয়ে, বাঙালির একটা পরম্পরা নিয়ে অনেক অপমান করেছিস, নিয়ে তোর অপমানের জবাব দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই পাশে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সব দেখতে থাকো বাংলা আর কোনে।